আমার বাম পাশে স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুলি। 1847 সালে তার লেখা প্রথম গ্রন্থ দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক এ তিনি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করেন। পরবর্তীতে 1854 সালে তার লেখা অ্যান ইনভেস্টিগেশন অব দ্য লজ অব থট গ্রন্থে তিনি সাধারণ অ্যালজেব্রা বা সাধারণ গণিত এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে প্রাথমিক পর্যালোচনা করেন। তিনি এতে মূলত সত্য এবং মিথ্যা এই দুটি লজিক বা যুক্তির উপর ভিত্তি করে আলোচনা করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর এই সত্য এবং মিথ্যাকে শূন্য এবং একে রূপান্তর করা হয়। সত্য বলতে মূলত বোঝানো হয় এককে এবং মিথ্যা বলতে বোঝানো হয় শূন্যকে। শুধু সত্য বলতে এককে বোঝানো হয় এমনটা নয়, নট, মিথ্যা, নেগেটিভ, নো, অফ এগুলোর ক্ষেত্রে শূন্য ব্যবহার করা হয়। আবার একের ক্ষেত্রে ইয়েস, পজিটিভ, অন ইত্যাদি। কম্পিউটারে মূলত 0 ভোল্টেজ থেকে +0.8 ভোল্টেজ পর্যন্ত অংশকে ধরা হয় শূন্য এবং +8 থেকে 2 পর্যন্ত এই অংশটিকে ধরা হয় অসংজ্ঞায়িত। আবার এই 2 থেকে 5 ভোল্টেজ পর্যন্ত এই অংশকে ধরা হয় এক। বুলি প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতে যে ভিন্ন রকম একটি শাখা আবিষ্কৃত হয় তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। বুলীয় বীজগণিতে শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন করা হয়। তবে হ্যাঁ, যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রায় কিছু নিয়মকে ফলো করা হয়। এই নিয়মকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান চলক ও ধ্রুবক বা কনস্ট্যান্ট ভেরিয়েবল কি? ধ্রুবক বলতে আমরা বুঝে থাকি যার মানের পরিবর্তন হয় না তাকে বলা হয় ধ্রুবক এবং যার মানের পরিবর্তন হয় তাকে বলা হয় চলক। বারবার আমরা এই কথাটা শুনে থাকি বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে চলক এবং ধ্রুবক, কিন্তু এই চলক এবং ধ্রুবক জিনিসটা মূলত কি? আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে আমরা কিছু সময় কিন্তু এরকম করে থাকি, ধরি x ইকুয়াল টু এত বা x ইকুয়াল টু 1, ধরি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0, এরকম কিন্তু ধরে থাকি। তার মানে আমরা সময় বুঝে, স্থান বুঝে অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই a, b, c এগুলোর মান ধরতে পারি। কিন্তু আমরা কি কখনো এরকম ধরি 0 ইকুয়াল টু 1 বা 1 ইকুয়াল টু 0 বা 2 ইকুয়াল টু 2 বা 2 ইকুয়াল টু 5? এগুলো কিন্তু কখনো ধরি না, কারণ কি, এগুলোর মান ধরা যায় না। সো এই যে মান ধরা যায় না এই অংশটাকে বলা হয় ধ্রুবক। তার মানে শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে শূন্য এবং এককে ধরা হয় ধ্রুবক এবং এ বি সি ডি ই এফ জি এক্স ওয়াই জেড পর্যন্ত এই অংশকে ধরা হয় চলক, কারণ এগুলোর মান আমরা প্রয়োজন অনুসারে ধরে থাকি। তবে হ্যাঁ, আমরা কিন্তু দুটি মান ধরে থাকি, হয় শূন্য ধরবো না হলে অন ধরবো, কারণ কম্পিউটারের অভ্যন্তরীণ সকল কাজকর্ম সম্পন্ন করা হয় শূন্য এবং একের মাধ্যমে। তাই বুলিয়ান অ্যালজেব্রায় আমরা এ বি সি ডি থেকে জেড পর্যন্ত যত মান গ্রহণ করি না কেন সেগুলো শূন্য এবং এক হতে হবে। বুলিয়ান অ্যালজেব্রায় মূলত তিনটি ক্রিয়া বা তিনটি অপারেশন সম্পন্ন করা হয়, নাম্বার অন, লজিক্যাল অ্যাডিশন বা অর অপারেশন। যদি তুমি এই লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে ইনপুট এ এবং বি ধরে থাকো তাহলে এর আউটপুট বের হবে এ প্লাস বি, যদি তুমি শূন্য এবং এক ধরে থাকো তাহলে তার আউটপুট বের হবে এক। নাম্বার টু, যৌক্তিক গুণ বা লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা এন্ড অপারেশন। এক্ষেত্রেও তুমি যদি ইনপুট হিসেবে এ এবং বি কে ধরো তাহলে এর আউটপুট বের হবে এ ইনটু বি, যদি তুমি শূন্য এবং এক কে ধরে থাকো ইনপুট হিসেবে তাহলে এর আউটপুট বের হবে শূন্য। নাম্বার তিন, পরিপূরক, কমপ্লিমেন্টেশন অর নট অপারেশন। যদি তুমি এক্ষেত্রে ইনপুট ধরে থাকো শূন্য তাহলে আউটপুট হয়ে যাবে এক এবং যদি তুমি এক ধরে থাকো তাহলে আউটপুট হবে শূন্য। বি কে যদি ইনপুট হিসেবে গ্রহণ করে থাকো তাহলে আউটপুট হয়ে যাবে বি নট। বুলিয়ান অ্যালজেব্রায় যোগ গুণ এবং পূরকের কাজ করা হয় যে নিয়ম মেনে তাকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। তার মানে বুলিয়ান স্বতঃসিদ্ধ মূলত তিনটা, যোগের স্বতঃসিদ্ধ, গুণের স্বতঃসিদ্ধ এবং পরিপূরক বা পূরকের স্বতঃসিদ্ধ। যোগের স্বতঃসিদ্ধ কি? যোগের স্বতঃসিদ্ধ হচ্ছে যে নিয়ম মেনে যৌক্তিক যোগের কাজ সম্পন্ন করা হয়। যৌক্তিক যোগ বলতে শূন্য এবং শূন্য যোগ করলে হবে শূন্য, শূন্য এবং এক যোগ করলে হবে এক, এক এবং শূন্য যোগ করলে হবে এক এবং এক আর এক যোগ করলে এক হবে। বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ কি? যে নিয়ম মেনে বুলিয়ান অ্যালজেব্রায় গুণের কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় বুলিয়ান গুণের স্বতঃসিদ্ধ। যেমন শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য, শূন্যর সাথে এক গুণ করলে শূন্য, আবার একের সাথে শূন্য গুণ করলে শূন্য, কিন্তু এক আর এক গুণ করলে এক। এখন কথা হচ্ছে তাহলে পরিপূরক বা পূরকের উপপাদ্য কি? যদি শূন্যর মাথায় নট থাকে তাহলে হবে সেটা এক, আবার
একের মাথায় যদি নট থাকে তাহলে হয়ে যাবে শূন্য। আমাদের এই আলোচনার মূল কারণ হচ্ছে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা সহ যত প্রকার ইন্টারনাল পরীক্ষা আছে কলেজে, সব পরীক্ষার মধ্যে সঠিকভাবে অ্যানসার করা। এখান থেকে মূলত দুই প্রকার প্রশ্ন থেকে থাকে। একটা হচ্ছে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে বা লজিক সার্কিট অঙ্কন করতে হবে, আরেকটা হচ্ছে তোমাকে কিছু একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কটা সরল করে উত্তর বের করতে হবে, এমনকি সেই উত্তরেরও আবার চিত্র অঙ্কন করতে হয়। বুলিয়ান অ্যালজেব্রা যে সরল অঙ্কগুলো থাকে, এই সরল অঙ্কগুলো যদি সলভ করতে চাও তাহলে তোমাকে কয়েকটি নিয়ম ফলো করতে হবে। বুলিয়ান অ্যালজেব্রা এমন কিছু অঙ্ক যে অঙ্কগুলো শুরু করতে হয় অন্য অঙ্কর চাইতে একটু ভিন্ন রকম ভাবে। নাম্বার ওয়ান, তোমাকে বাম দিক থেকে সমীকরণের কাজ শুরু করতে হবে। নাম্বার টু, তোমাকে বন্ধনীর কাজটি আগে সম্পন্ন করতে হবে। নাম্বার থ্রি, তোমাকে সকল পূরক বা নট অপারেশনের কাজগুলো সমাধান করতে হবে। নাম্বার ফোর, তোমাকে মূলত এন্ড অপারেশনের কাজটি সম্পন্ন করতে হবে। আর সর্বশেষ, তোমাকে অর অপারেশনের কাজগুলো সমাধান করতে হবে। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে থাকবে না কোনো ভাগের কাজ, থাকবে না কোনো বিয়োগের কাজ, শুধুমাত্র যোগ ও গুণের কাজ থাকবে। তবে হ্যাঁ, তোমাকে এ কথাটাও মনে রাখতে হবে, অঙ্কটি সম্পূর্ণভাবে শেষ করতে হবে এবং উত্তরটি বের হবে সবচেয়ে ছোট এবং সহজ। আর এই বুলিয়ান অ্যালজেব্রার অঙ্কগুলো সমাধান করতে হলে তোমাকে কিছু উপপাদ্য মুখস্থ করতে হবে। এই উপপাদ্যগুলোর মধ্যে রয়েছে যোগের উপপাদ্য। যোগের উপপাদ্য বলতে, এ আর এ নট যোগ করা হয় তাহলে হবে অন, এ আর এ যোগ করলে হবে এ, এ আর জিরো যোগ করলে হবে এ, আবার এ আর অন যোগ করলে হবে অন। এছাড়াও আছে কিছু গুণের উপপাদ্য। গুণের উপপাদ্যগুলোর মধ্যে আছে, এ আর এ নট যদি গুণ করা হয় তাহলে হবে জিরো, আবার এ আর অন গুণ করলে হবে এ, এ আর জিরো গুণ করলে হবে জিরো, এ আর এ গুণ করলে হবে এ। ফরাসি গণিতবিদ ডি মর্গানের প্রদত্ত দুটি উপপাদ্য, যদি দুটি চলক একসাথে যোগ অবস্থায় থাকে এবং তাদের মাথার উপরে বড় একটা বার বা পূরক থাকে, যোগের জায়গায় গুণ হবে এবং গুণের জায়গায় যোগ হবে। এ এবং ডি এই দুটি গুণ অবস্থায় আছে, মাথার উপরে নট আছে, তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি এটা ভাঙিয়ে এ নট প্লাস বি নট লিখতে পারো, অর্থাৎ গুণের জায়গায় যোগ করতে পারো। আর এসব আলোচনার মূল কারণ ছিল এটাই, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে 2017 সালে বোর্ড কোশ্চেনের গ নাম্বারে থাকে উদ্দীপকে প্রদত্ত চিত্রটি সরলীকরণ করো, উদ্দীপকে প্রদত্ত অঙ্কটি সরলীকরণ করো, বা উদ্দীপকে প্রদত্ত সরল অঙ্কটি সরলীকৃত মান প্রদর্শন করো। এই বোর্ড পরীক্ষার গুরুত্বের কথা চিন্তা করে আমার পরবর্তী ভিডিওগুলো থাকবে বুলিয়ান অ্যালজেব্রার সরলীকৃত মান বের করা, এবং প্রত্যেকটি ভিডিওর মধ্যে দুটি থেকে তিনটি করে সরল অঙ্ক করে দেওয়া হবে। তুমি অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিংক দেখে ওই অঙ্কগুলো সমাধান করো, তাহলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে পরবর্তী বোর্ড পরীক্ষাটি। সাথে থাকতে হবে সাইফুল লার্নিং পয়েন্টের, এবং তোমাকে অবশ্যই নিজে ভিডিওগুলো দেখতে হবে, এবং তুমি তোমার বন্ধুদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য অনুপ্রাণিত